वेलकम फ्रेंड्स, तुम्हारे सकल के स्वागत जाना। फ्रेंड्स, तुम्हारे जो खूब सुंदर एक अपॉर्चुनिटी एसे त्रिपुरा फायर सर्विसर तरफ थे कि बला हमारा विज्ञप्ति देखे निचि। तरह तुम्हारे बोलो तुम्हारा जो चैनल नतून दर्शक हो अवश्य चैनल के सबसक्राइब कर पास अपशनल बेल्ट के प्रेस कर रखे गवर्नमेंट जब इनफरमेशन और विभिन्न कम्पिटेटिव एक्साम प्रिपारेशन जो ठीक है। देखो विज्ञप्ति आज की बेरो बला यत द्वारा संश्लिष्ट सकल अवगतर जानो जाते अति शीघ्र ही बाधारघाट मातृपल्ली स्थित फायर सर्विस ट्रेनिंग स्कूले सिविल डिफेंस वॉलंटियर तुम्हारे सिविल डिफेंस वॉलंटियर नियोग करा होगे। छेले मेये सकले आवेदन करते पारबे ठीक आछे। अच्छा, हिसाब से काज करार इच्छुक प्रार्थी जो एक सप्ताह प्रशिक्षण पर्व आयोजन करा हुआ है। तुम्हारे नियोग करार पूर्व किन्तु एक सप्ताह प्रशिक्षण देवा होगे। अच्छा, उक्त प्रशिक्षण ग्रहण करार जो माध्यमिक बा तत्समतुल्य परीक्षा उत्तीर्ण प्रार्थी अग्राधिकार देवा होगे। दैट मीन्स तुम्हारा माध्यमिक पास हम तुम्हारे अग्राधिकार देवा होगे। जदि तुम माध्यमिक पास नाओ थको अष्टम श्रेणी पास होता क्योंकि तुम आवेदन करते पर एखे बला माध्यमिक पास जरा तर अग्राधिकार देवा होगे ठीक है। अच्छा, इच्छुक प्रार्थी आगामी 12/6/2023 इन तारीख थे 20/6/2023 इन तारीख पर्यंत प्रतिदिन सकाल 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত ছুটির দিন ব্যতীত অফিস ইনচার্জ ফায়ার সার্ভিস ট্রেনিং স্কুল মাতৃপল্লী বাধারঘাট ওইখানে হেড অফিস রয়েছে মাতৃপল্লী বাধারঘাটে। এর কাছে মাধ্যমিক পাস সার্টিফিকেট অ্যাডমিট কার্ড আধার কার্ড ইত্যাদির জেরক্স কপি এবং সদ্য তোলা দুই কপি ছবি সহ সাদা কাগজে আবেদন জমা দিতে হবে উক্ত ট্রেনিংয়ের জন্য। প্রার্থীদের প্রতিদিন 200 টাকা করে ভাতা বা ডিবিটি এর মাধ্যমে দেওয়া হবে। মানে তোমাদের এক সপ্তাহ ট্রেনিং করানো হবে এবং সেই ট্রেনিংয়ের জন্য প্রার্থীদের প্রতিদিন 200 টাকা করে ভাতা বা ডিবিটি এর মাধ্যমে দেওয়া হবে ঠিক আছে। 200 টাকা করে দেওয়া হবে। আচ্ছা, এখন তোমাদের কি কি লাগছে তোমরা দেখছো, দুই কপি পাসপোর্ট সাইজ সম্প্রতি ফটো মাধ্যমিক পাস সার্টিফিকেট অ্যাডমিট কার্ড আধার কার্ড ইত্যাদি জেরক্স কপি সঙ্গে নিয়ে যেতে হবে। তাহলে ডেটটা তোমরা অবশ্যই মনে রাখো, যারা ইচ্ছুক আছো অবশ্যই গিয়ে আবেদন করতে পারো। একটা সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখে নেবে সঙ্গে তোমরা অরিজিনাল কাগজপত্রগুলো এবং সঙ্গে একটি করে জেরক্স কপি সঙ্গে অবশ্যই নিয়ে যাবে ঠিক আছে। তাহলে আশা করি যারাই ট্রেনিংটা করতে চাও অবশ্যই করে নিতে পারো। যদি এরপরেও যদি কোনো আপডেট আসে আর ফায়ার সার্ভিস তোমরা অনেকে কোশ্চেন করবে যে ফায়ার সার্ভিসের রেজাল্ট সংক্রান্ত এখনও কোনো নিউজ নেই, তবে খুব শীঘ্রই তোমাদের সম্ভবত এটা দেওয়া হবে। তারপরে তোমাদের ইন্টারভিউ শুরু করা হবে আর তার সঙ্গে ত্রিপুরা পুলিশ জেল পুলিশেরও কিন্তু প্রসেসিং চলছে, খুব শীঘ্রই নিয়োগ করা হবে, পরীক্ষার জন্য নোটিফিকেশন জারি করা হবে ঠিক আছে। যখনই আপডেট আসবে অবশ্যই আমি জানিয়ে দেবো। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।